मैट्रिक है आज किछु प्रॉब्लम है आगे किछु प्रॉब्लम है छे आज किछु प्रॉब्लम है मैट्रिक से प्रथम चैप्टर तो प्रॉब्लम होते आज इखाने तीन के प्रॉब्लम लिख रही है एक दो तीन प्रथम जे प्रॉब्लम का आसे सेटा देखो अल्फा माइनस बीटा समान टू एन प्लस वन इंटू फाइव बाई टू एन टा की इंटीजर पूर्ण संख्या बोले प्रमाण करो जे कॉस स्क्वायर अल्फा कॉस अल्फा साइन अल्फा कॉस अल्फा साइन अल्फा साइन स्क्वायर अल्फा ए एक मैट्रिक्स एवं कॉस स्क्वायर बीटा कॉस बीटा साइन बीटा कॉस बीटा साइन बीटा साइन स्क्वायर बीटा ए मैट्रिक्स जो गुणनफल एक शून्य मैट्रिक्स है अर्थात ये दो मैट्रिक्स के जब गुण करी तो एक दुई दुई ऑर्डर शून्य मैट्रिक्स आसबे তাহলে এখন এই প্রবলেম সমাধান করা যাক এবার ধরো দুই নম্বরে যে এক নম্বরে যে সমস্যাটা এটা হচ্ছে cos স্কয়ার আলফা sin আলফা cos আলফা sin alpha cos alpha তারপর আছে sin square alpha cos square beta sin beta cos beta sin beta cos beta আর साइंस कर बीटा दूसरा मैट्रिक्स एक तर एक तर मैट्रिक्स ए दूसरा मैट्रिक्स है गुण कर ले सुन्दर मैट्रिक्स आवे शेटा हमारे प्रमाण कोत्ता है तर मैट्रिक्स है जब हम गुण करें छह गुण तब रखने कोरी দেখো এইটা এদিকে গুণ হবে সেটা তোমরা জানো এই গুণ আসবে তাহলে cos স্কয়ার আলফা ইনটু cos স্কয়ার বিটা cos স্কয়ার আলফা ইনটু cos স্কয়ার বিটা তারপর এটা সঙ্গে এটা গুণ sin আলফা cos আলফা sin বিটা cos বিটা बेटा संग एटा गुण हो cos स्क्वायर अल्फा sin बीटा cos बीटा प्लस sin अल्फा cos अल्फा sin स्क्वायर बीटा এবার এটার সঙ্গে এটার গুণ হবে sin আলফা cos আলফা cos স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার আলফা sin বিটা cos বিটা এটার সঙ্গে এটার গুণ তাহলে cos alpha sin alpha sin beta cos beta plus sin square alpha cos sin square alpha sin square beta এবার এগুলোর মধ্যে যদি কমন যাবে সেই কমন আ যাচ্ছে যেমন cos আলফা cos বিটা কমন গেলে থাকে কি
cos alpha cos beta plus sin alpha sin beta এখানে দুটোর মধ্যে কমন যায় একটা cos alpha sin beta cos alpha sin beta কমন থাকে cos alpha cos beta plus sin alpha sin beta এটা দুটোর মধ্যে sin alpha আর cos beta কমন যাবে তাহলে sin alpha cos beta cos alpha cos beta plus sin alpha sin beta এইখান থেকে কমন যাবে sin alpha sin beta তাহলে sin alpha sin beta থাকে cos alpha cos beta plus sin alpha sin beta এবার এইটার একটা ফর্মুলা আছে cos alpha cos beta cos alpha minus beta the cos alpha sin beta cos alpha minus beta sin alpha cos beta cos alpha minus beta sin alpha sin beta cos alpha minus beta এবার যেহেতু শর্ত দেওয়া আছে যে আলফা মাইনাস বিটা সমান 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 তাহলে আমরা সেইটাকে ইউজ করব cos alpha minus beta সমান যে cos 2n plus 1 into pi by 2 সমান 0 যেহেতু 0 তাহলে আমি এখানে লিখতে পারি যে এটা 0 তার সঙ্গে এটা গুণ করলে 0 হয় তাহলে 0 0 0 0 এটা একটি শূন্য ম্যাট্রিক্স তাহলে এটা প্রমাণিত হলো প্রমাণ করতে দিয়েছিল যে এই দুটো ম্যাট্রিক্সের গুণ করলে একটা শূন্য ম্যাট্রিক্স হবে এখানে দেখা যাচ্ছে যে এদের গুণ করলে একটা শূন্য ম্যাট্রিক্স হচ্ছে অতএব এটা প্রমাণিত হলো এবার দ্বিতীয় যে অঙ্কটা আছে দ্বিতীয়টা হচ্ছে যে দুটি ম্যাট্রিক্স এ ও বি এর ক্ষেত্রে এ বি যদি এ ও বি এর গুণফল একটা নাল ম্যাট্রিক্স হয় এটা শূন্য না এটা সেটা নাল ম্যাট্রিক্স হলে এ অথবা বি এর একটি কি শূন্য হবে অর্থাৎ এ শূন্য হবে না বি শূন্য হবে বা কোনোটাই হবে না সেটাকে আমরা কি করতে হবে একটা উদাহরণ দিতে হবে উদাহরণ দিয়ে বুঝাতে হবে তাহলে এখন যে কোনো উদাহরণ আমরা ধরতে পারি উদাহরণ দিয়ে যদি প্রমাণ করতে পারি যে দুটো শূন্য নয় অর্থাৎ তাদের গুণফল হচ্ছে শূন্য এবার দুই নম্বরের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে ধরা যাক বা ধরি এ ম্যাট্রিক্স আমি দুই দুই অর্ডারের ম্যাট্রিক্স হচ্ছে তিন তিন চার চার যে কোনো অর্ডারের ম্যাট্রিক্স বলা যেতে পারে কিন্তু আমার সহজ হচ্ছে দুই দুই অর্ডারের
ম্যাট্রিক্স ধরা ধরে নিচ্ছি যেটা 1 0 0 0, আর বি একটা ম্যাট্রিক্স হয়তো 0 0 0 1, এটা নট ইকাল টু নাল ম্যাট্রিক্স, নট ইকাল টু নাল ম্যাট্রিক্স, কোনোটা নাল ম্যাট্রিক্স না। তাহলে এবার যদি এখন গুণ করি যে এ বি সমান 1 0 0 0 0 0 0 1, তাহলে দেখো এদিকে যদি আমি গুণ করি তাহলে এটা সেটা গুণ করলে 0, এটা সেটা গুণ করলে 0, তাহলে 0 যোগ 0 0 যোগ 0 0 যোগ 0 0 0 0, তাহলে আসে 0 0 0 0, তাহলে এটা হচ্ছে একটা নাল ম্যাট্রিক্স। না তাহলে দেখা যাচ্ছে যে দুটো ম্যাট্রিক্সের গুণফল না হলেও তারা কিন্তু নাল হচ্ছে না, অর্থাৎ কি যে এ বি নাল হলে তারা হলে এ আচ্ছা এ অথবা বি এর একটি শূন্য হতে পারে না, অর্থাৎ জেনারেল সেন্সে সাধারণত এখানে সাধারণত কথা লেখা দিতে পারে, অর্থাৎ সাধারণ ভাবে কি হয় না তো এ বি জিরো হলে এ অথবা বি এর কোনটাই জিরো নাও হতে পারে। এটা একটা উদাহরণ সাহায্যে দেখা যাবে, যে কোনো উদাহরণ, এই উদাহরণে ইত্যাদি কথা নাই, যে কোনো উদাহরণ দেওয়া যেতে পারে। এবার হচ্ছে তিন নম্বরে একটা তিনটে ম্যাট্রিক্স আছে, একটা 1 গুণ 3 1/3 3/3 আর 3/1 অর্ডারের, এদের গুণফল এটা নাল ম্যাট্রিক্স হলে আমার এক্স এর মান নির্ণয় করতে এটা এটা নাল ম্যাট্রিক্স। Plus 16,
plus 10x plus 12 plus 4x और x square plus 16x plus 0 এবার এখান থেকে আমি সলভ করতে পারি x square plus 14x plus 2x plus 0 or x plus 14 plus 2 x plus x plus 2 equal to 0 তাহলে অতএব x plus 0 অথবা x plus 2 equal to 0 আর x হচ্ছে minus 14 আর x হচ্ছে minus 2 তাহলে অতএব x হল কি minus 2 minus 10 তাহলে এই তিনটে অঙ্ক কমপ্লিট হল এবার বাকি প্রবলেম করে